স্বাগত, আমি মুহিদ মুস্তারিক, জীববিজ্ঞানের শিক্ষক। সবাইকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, নিচের চিত্রটি লক্ষ্য করি, আমরা কি দেখতে পাচ্ছি? আমরা রক্তবাহিকা দেখতে পাচ্ছি। এই রক্তবাহিকার ভেতর দিয়েই রক্ত প্রবাহিত হয়, কিন্তু এই রক্তবাহিকায় যদি রক্ত প্রবাহের পথে এরকম বাধা সৃষ্টি হয়, তাহলে কিন্তু স্বাভাবিকভাবে রক্ত প্রবাহিত হতে পারবে না, ফলে দেহে নানাবিধ সমস্যা দেখা দিবে। রক্তনালীর গাত্রে এই যে বাধা, এটা মূলত কিসের কারণে সৃষ্টি হয়? হ্যাঁ, এটা সৃষ্টি হয় কোলেস্টেরলের কারণে। তাহলে আমাদের আজকের পাঠ কোলেস্টেরল। আমাদের আজকের পাঠের শিক্ষণফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা কোলেস্টেরলের উপাদানসমূহ বলতে পারবে। বিভিন্ন প্রকার কোলেস্টেরলের প্রকারভেদ, সীমা, উপকারিতা ও স্বাস্থ্য ঝুঁকি বর্ণনা করতে পারবে। রক্ত সঞ্চালনে কোলেস্টেরলের ভূমিকা বিশ্লেষণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, নিচের চিত্রগুলো লক্ষ্য করো। আমরা এখানে একটি জৈব যৌগ দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটি হলো কোলেস্টেরল, যার ফলে রক্তনালী গাত্রে একটি আস্তরণ পড়ে যায়, ফলে স্বাভাবিকভাবে রক্ত প্রবাহ হতে পারে না। আমরা দেখতে পাচ্ছি রক্তনালীর গায়ে ধীরে ধীরে এই আস্তরণটি সৃষ্টি হচ্ছে, যার ফলে রক্ত প্রবাহের পথ ব্লক হয়ে যাচ্ছে। কোলেস্টেরল হাইড্রোকার্বন কোলেস্টেইন থেকে উৎপন্ন একটি যৌগ। উচ্চ শ্রেণীর প্রাণীজ কোষের এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান। কোলেস্টেরল লিপোপ্রোটিন নামক যৌগ সৃষ্টির মাধ্যমে রক্তে প্রবাহিত হয়। অর্থাৎ কোলেস্টেরল হলো লিপিড ও প্রোটিন নির্মিত একটি যৌগ। প্রিয় শিক্ষার্থী, তোমাদের একটি একক কাজ দিচ্ছি। কোলেস্টেরল কি থেকে উৎপন্ন হয়? আমরা এর উত্তর খোঁজার জন্য পাঠ্যবইয়ে চলে যাচ্ছি। আমরা চলে আসলাম পাঠ্যবইয়ের 152 ও 153 পৃষ্ঠায়। এখানে কোলেস্টেরল সম্পর্কে বলা আছে, কোলেস্টেরল হাইড্রোকার্বন কোলেস্টেইন থেকে উৎপন্ন একটি যৌগ। অর্থাৎ কোলেস্টেইন নামক হাইড্রোকার্বন হতে কোলেস্টেরলের উৎপত্তি, অর্থাৎ এটি একটি জৈব যৌগ। উচ্চ শ্রেণীর প্রাণীজ কোষের একটি গুরুত্বপূর্ণ উপাদান হল এই কোলেস্টেরল। কোলেস্টেরল লিপোপ্রোটিন নামক যৌগ সৃষ্টির মাধ্যমে রক্তে প্রবাহিত হয়। অর্থাৎ লিপিড প্রোটিনের সমন্বয়ে গঠিত এই যৌগটি রক্তে প্রবাহিত হয়। রক্তে তিন ধরনের লিপোপ্রোটিন দেখা যায়, যথা এলডিএল, এইচডিএল ও ট্রাইগ্লিসারাইড। এখন আমরা আসি এলডিএল এ। এলডিএল এর ফুল মিনিং হল লো ডেন্সিটি লিপোপ্রোটিন। এই এলডিএল কে খারাপ কোলেস্টেরল বলা হয়, কারণ এটি হৃদরোগের ঝুঁকি বাড়ায়। সাধারণত আমাদের রক্তে 70% এলডিএল থাকে। ব্যক্তি বিশেষে এই পরিমাপের পার্থক্য দেখা যায়। এইচডিএল হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, একে সাধারণত ভালো কোলেস্টেরল বলা হয়, এটি হৃদরোগের ঝুঁকি কমায়। ট্রাইগ্লিসারাইড, এটি কোলেস্টেরলের চর্বি হিসেবে রক্তের প্লাজমায় অবস্থান করে। ট্রাইগ্লিসারাইড আমাদের খাদ্যের প্রাণীজ চর্বি অথবা কার্বোহাইড্রেট থেকে তৈরি হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা জানলাম
কোলেস্টেরল হলো লিপিড প্রোটিন সমন্বয়ে একটি যৌগ যাকে আমরা লিপোপ্রোটিন বলি এবং এর গঠন বা চিত্ররূপ হলো এরকম আমরা দেখতে পাচ্ছি এখানে লিপিড অণু সেই সাথে রয়েছে প্রোটিন অণু এভাবেই প্রোটিন ও লিপিড সমন্বিত হয়ে তৈরি করে সেটি হলো কোলেস্টেরল একটু আগে আমরা দেখেছি রক্তে তিন ধরনের লিপোপ্রোটিন বা কোলেস্টেরল দেখা যায় এলডিএল এইচডিএল এবং ট্রাইগ্লিসারাইড এলডিএল হলো খারাপ কোলেস্টেরল এটি হৃদরোগের ঝুঁকি বাড়ায় সাধারণত রক্তে 70% এলডিএল থাকে ব্যক্তি বিশেষে এই পরিমাপের পার্থক্য দেখা যায় এবার আমরা এইচডিএল এর বৈশিষ্ট্যগুলো কি পয়েন্টে দেখব এইচডিএল কে সাধারণত ভালো কোলেস্টেরল বলে কারণ এটি হৃদরোগের ঝুঁকি কমায় অর্থাৎ এলডিএল হলো ব্যাড আর এইচডিএল হলো গুড এলডিএল ব্যাড এই জন্যই এটি রক্তনালীর ভেতরের গাত্রে আস্তরণ সৃষ্টি করে যার ফলে রক্ত সঞ্চালনে বিঘ্ন ঘটে ট্রাইগ্লিসারাইড এটি আরেক ধরনের কোলেস্টেরল যা চর্বি হিসেবে রক্তের প্লাজমায় বা রক্তরসে অবস্থান করে খাদ্যের প্রাণীজ চর্বি অথবা কার্বোহাইড্রেট থেকে তৈরি হয়ে থাকে এই ট্রাইগ্লিসারাইড তাহলে আমরা দেখলাম কোলেস্টেরল হলো তিন ধরনের এলডিএল এইচডিএল এবং ট্রাইগ্লিসারাইড প্রিয় শিক্ষার্থী আমরা দেখব এখন আমাদের দেহে এই তিন প্রকারের কোলেস্টেরল কতটুকু থাকে এলডিএল স্মলার দেন 1.8 অর্থাৎ এলডিএল 1.8 মিলিমোল পার লিটারের চেয়ে কম থাকে HDL is greater than 1.5 অর্থাৎ HDL is greater than 1.5 অর্থাৎ HDL প্রতি মিলিলিটার রক্তে 1.5 মিলিমোল থাকে ট্রাইগ্লিসারাইড স্মলার দেন 1.7 অর্থাৎ ট্রাইগ্লিসারাইড 1.7 মিলিমোল পার লিটার রক্তে সাধারণত থাকে প্রিয় শিক্ষার্থী এবার আমরা আবার আমাদের পাঠ্য বই চলে যাচ্ছি আমরা লক্ষ্য করি একটু আগে যে ছকটি দেখলাম সেই ছকটি কিন্তু তোমাদের বইয়েও দেওয়া আছে অর্থাৎ এই সারণীর মাধ্যমে রক্তে কোলেস্টেরলের আদর্শ মান দেখানো হয়েছে অর্থাৎ প্রতি লিটার রক্তে সাধারণত কত মিলিমোল এলডিএল এইচডিএল ও ট্রাইগ্লিসারাইড থাকে তার পরিমাপই এখানে দেখানো হয়েছে অধিক মাত্রার কোলেস্টেরল উপস্থিত এমন খাদ্যের মধ্যে মাখন চিংড়ি ঝিনুক গবাদি পশুর যকৃৎ ডিম বিশেষ করে ডিমের কুসুম উল্লেখযোগ্য কাজেতেই যাদের দেহের রক্তে এই স্বাভাবিক মাত্রার চেয়ে বা এই আদর্শ মাত্রার চেয়ে কোলেস্টেরল বেশি থাকে তাদেরকে অবশ্যই এই খাবারগুলো অ্যাভয়েড করতে হবে বা সাবধানে খেতে হবে রক্ত উচ্চ কোলেস্টেরলের সমস্যা দেহের অন্যান্য অঙ্গের মতো হৃৎপিণ্ডে অক্সিজেন এবং খাদ্যসার সরবরাহের প্রয়োজন হয় হৃৎপিণ্ডের করোনারি ধমনীগাত্রে চর্বি জমা হলে ধমনীতে স্বাভাবিক রক্ত প্রবাহে বিঘ্ন ঘটে ফলে হৃৎপিণ্ড পর্যাপ্ত অক্সিজেন ও খাদ্যসার না পাওয়ায় ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ আমরা জানি হৃৎপিণ্ডের মাসলে বা হৃৎপিণ্ডের গায়ে করোনারি ধমনের মাধ্যমে রক্ত সরবরাহ হয় অর্থাৎ হৃৎপিণ্ডের টিস্যু বা কোষ এই করোনারি ধমনীর মাধ্যমেই রক্ত পেয়ে থাকে এবং রক্তের মাধ্যমে খাদ্যসার বা পুষ্টি পেয়ে থাকে এখন কথা হলো এই করোনারি ধমনীর গাত্রে যদি কোলেস্টেরল জমা হয়ে রক্ত প্রবাহে বাধা সৃষ্টি হয় তাহলে তো হৃৎপিণ্ড ঠিক মতো কাজ করতে পারবে না ফলে রক্ত চলাচল কমে যাবে এবং হৃৎপিণ্ডে সমস্যার কারণে বুকে ব্যথা অনুভূত হবে তো রক্ত চলাচল কমে যাওয়ার কারণে বুকে যে ব্যথা অনুভূত হয় তাকে বলে অ্যানজাইনা বা অ্যানজিনা
এছাড়া ধমনীর গায়ে বেশি চর্বি জমা হলে রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হয়, ফলে করোনারি হৃদরোগের আশঙ্কা অনেক গুণ বেড়ে যায়। অর্থাৎ এর ফলে সংশ্লিষ্ট হৃদরোগ সমূহের প্রাদুর্ভাব ঘটে এবং সংশ্লিষ্ট ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়। এবার আমরা আসি কোলেস্টেরলের কাজে, এর উপকারিতা এবং স্বাস্থ্য ঝুঁকি বা অপকারিতা কি সেটা আমরা এখন দেখব। কোলেস্টেরল কোষপ্রাচীর তৈরি এবং এর রক্ষায় কাজ করে। অর্থাৎ উদ্ভিদ কোষের কোষপ্রাচীর তৈরিতে কোলেস্টেরল অন্যতম ভূমিকা রাখে। প্রতিটি কোষের ভেদ্যতা নির্ণয় করে বিভিন্ন দ্রব্যাদি কোষে প্রবেশ নিয়ন্ত্রণ করে। কোষের ভেদ্যতা অর্থাৎ কোষের ভেতরে থেকে বাইরে এবং বাইরে থেকে ভেতরে বিভিন্ন পদার্থ প্রবেশ করার যে ক্ষমতা, সেটা কন্ট্রোলে এই কোলেস্টেরল কাজ করে। মানব দেহের জনন হরমোন অ্যান্ড্রোজেন ও ইস্ট্রোজেন তৈরিতে কোলেস্টেরল সাহায্য করে। অ্যাড্রেনাল গ্রন্থির হরমোন ও পিত্তরস তৈরিতে কোলেস্টেরলের বিশেষ ভূমিকা রয়েছে। কোলেস্টেরল পিত্ত তৈরি করে। আমরা জানি যকৃতে পিত্তরস তৈরি হয় এবং এটি তৈরি করতে কোলেস্টেরল সহায়তা করে। সূর্যালোকের উপস্থিতিতে চামড়ার কোলেস্টেরল থেকে ভিটামিন ডি তৈরি হয়, যা রক্তের মাধ্যমে কিডনিতে গিয়ে ভিটামিন ডির কার্যকর রূপে পরিণত হয়, আবার রক্তে ফিরে আসে। আমরা খেয়াল করে দেখতে পাব, ছোট শিশুদের ডাক্তার কিছুক্ষণ রোদে রাখতে বলেন, মূলত এই চামড়ার কোলেস্টেরলের মাধ্যমে ভিটামিন ডি তৈরির জন্যই ডাক্তার সাহেব এরকম পরামর্শ দিয়ে থাকেন। কোলেস্টেরলের মাত্রা দেহের চর্বিতে দ্রবণীয় ভিটামিনকে বিপাকে সহায়তা করে। অর্থাৎ চর্বিতে দ্রবণীয় ভিটামিন হল এ, ডি, ই ও কে। এই চার ধরনের ভিটামিনকে বিপাকে কোলেস্টেরল সহায়তা করে। স্নায়ুকোষের কার্যকারিতার জন্য কোলেস্টেরল বিশেষ প্রয়োজন। দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থার সাথে কোলেস্টেরল ঘনিষ্ঠভাবে জড়িত। তো আমরা দেখলাম কোলেস্টেরল কিন্তু দেহে বিভিন্ন উপকারী ভূমিকা রাখে, তবে এই উপকারী ভূমিকার পাশাপাশি এটি দেহের বিভিন্ন রকমের ক্ষতিও করে থাকে যদি এটি আদর্শ মাত্রার চেয়ে বেশি পরিমাণে থাকে। অর্থাৎ খারাপ কোলেস্টেরল আদর্শ মাত্রার চেয়ে বেশি পরিমাণে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির বিভিন্ন ধরনের ক্ষতি হয়ে থাকে। গবেষণায় প্রমাণিত যে রক্তে উচ্চ মাত্রায় কোলেস্টেরল হৃৎপিণ্ড এবং রক্ত সংবহনের বিশৃঙ্খলার সাথে জড়িত। অর্থাৎ ব্লাড সার্কুলেশনে ডিসঅর্ডার দেখা দেয় এই উচ্চ মাত্রার কোলেস্টেরল উপস্থিত থাকার কারণে। কোলেস্টেরল পিত্তরসের অন্যতম উপাদান হলেও এটি একটি বর্জ্য পদার্থ এবং যকৃতের মাধ্যমে দেহ থেকে অপসারিত হয়। অর্থাৎ পিত্তরসের যে কোলেস্টেরল থাকে এটি মূলত বর্জ্য পদার্থ হিসেবে থাকে। পিত্তরসে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে তা তলানির মতো পিত্তথলিতে জমা হয়। কোলেস্টেরলের এই তলানি শক্ত হয়ে পিত্ত পাথর তৈরি করে, যা গল ব্লাডার স্টোন নামে পরিচিত। উল্লেখ্য, কোলেস্টেরল ছাড়াও পিত্ত, ফসফেট, ক্যালসিয়াম ইত্যাদি জমেও পিত্তথলির পাথর হতে পারে। প্রিয় শিক্ষার্থী, আমরা জানলাম কোলেস্টেরলের উপকারী ভূমিকার পাশাপাশি বিভিন্ন মারাত্মক অপকারী ভূমিকাও রয়েছে। এজন্য যেসব খাদ্যে কোলেস্টেরল বেশি থাকে সেসব খাবার আমাদের সাবধানে খেতে হবে যদি আমাদের দেহে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায়। মাখন, চিংড়ি, ঝিনুক, গরুর কলিজা, ডিম ও ডিমের কুসুম ইত্যাদিতে অধিক মাত্রায় কোলেস্টেরল উপস্থিত। আমরা দেখি এসব খাবার অতিরিক্ত খাওয়ার ফলে অনেক ব্যক্তির দেহেই কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গিয়ে রক্তনালীতে এরকম ব্লক সৃষ্টি হয় বা রক্ত প্রবাহে বাধা সৃষ্টি হয়। এগুলো হলো করোনারি ধমনী, যা হৃৎপিণ্ডের গায়ে থাকে এবং হৃৎপিণ্ডের পেশিতে অর্থাৎ পেশির কোষগুলোতে রক্ত সরবরাহ করে। এখন এই করোনারি ধমনীতে যদি এভাবে কোলেস্টেরল জমে যায় তাহলে কিন্তু এই হৃৎপিণ্ডের কোষগুলো ঠিকমতো পুষ্টি পাবে না রক্তের মাধ্যমে, ফলে হৃৎপিণ্ড ঠিকমতো কাজ করবে না এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিভিন্ন হৃদরোগ দেখা দিবে।
তার মধ্যে অন্যতম হলো অ্যানজাইনা বা এনজিনা। তাহলে আমরা জানলাম রক্ত চলাচল কমে যাওয়ার কারণে বুকে ব্যথা অনুভূত হওয়াকে অ্যানজাইনা বলে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের একটি কাজ দিচ্ছি, রক্তে উচ্চ কোলেস্টেরলের সমস্যাসমূহ উল্লেখ কর। আশা করি আজকের পাঠ থেকে তোমরা এর উত্তর পেয়ে যাবে। এখন আমরা চলে যাব আজকের পাঠ মূল্যায়নে। হৃৎপিণ্ডে রক্ত চলাচল কমে যাওয়ার ফলে বুকে ব্যথা অনুভূত হওয়াকে কি বলে? হ্যাঁ, আজকের পাঠ থেকে আমরা এর উত্তর পেয়ে গিয়েছি। সঠিক উত্তর হলো অ্যানজিনা। প্রিয় শিক্ষার্থী, আজকের পাঠ থেকে তোমাদের একটি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, সেটি হলো কোলেস্টেরলের গুরুত্ব 10টি বাক্যে লিখে নিয়ে আনবে। প্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিও লেকচারটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবে, আর স্টাডি বাংলা 24 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সেই সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে পরবর্তী ভিডিও লেকচারের নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ।